एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तो आज देखो सकाल बेला तुम्हारे की दिए शुरू करालाम दिनटा। तो एखन हच्छे आमरा एसेछि बजरंगबलीर मंदिरे पुजो करते, आज मंगलवार। तो तार जोन्नो सकाल बेला स्नान टान करे चले एसेछि। देखो बर एखाने धूप देखाच्छे। तो आरती शुरू हो गए और एखे बस भलोई भीड़ आज है। जानी ना बड़ दिखे तक कि देखे और अभी देखो भीड़ मध्य घेमे जाने पुजो हो गए। एबार चलो चले जाब आप तो एक पोज दिए दिल देखो बैके चले जा हाथे प्रसाद नहीं तुम्हारे देखो देखा तुम्हारे। तो चले एलाम पुजो करे और एबार एकटु किछु खाबो और तोमादेर साथे दुटो कथा शेयर करते आसलाम। सेटा होच्छे प्रथमत आज होच्छे आमी सेरकम सारा दिनेर कोनो ब्लग करछि ना, कारण आमार आगेर बछरेर काली पुजोर एकटा ब्लग आछे, सेटा आमी आजकेर ई भिडियोटा लास्टे दिए देबो, तोमरा देखे नेबे। माने ओटा आगेर बछर थेके ना अनेक दिन छाड़ाई हयनि। तो आमी भाबलाम जे काली पुजो पेरिये जाओयार दुई एक मास परे छाड़ार कोनो माने हय ना, तो भेबेछिलाम जे परेर बछर ई काली पुजोर समयई छाड़बो। तो तार जोन्नो आजके तोमरा देखे निओ भिडियोटा। और मंदिरे मेयेके निये जाइनि, मेये घुमोच्छिलो ताई ओके डाकिनि। तो ও হচ্ছে এখনি উঠলো, এখন ব্রাশ করবে এই যে। আর আজকে হচ্ছে সোনা স্কুল ছুটি, আজ মঙ্গলবার স্কুল ছুটি। আজ কি মামা গুরু নানকের বার্থডে আজকে। আর আমি হচ্ছে আজকে থাকবো না এখন বাড়িতে, এখন হচ্ছে আমি যাব আমার বরের শোরুমে। তো ওখানে একটু ও বলল ওই কিসব কাজ আছে, তো সেগুলো একটু হেল্প করে দেবো ওকে। তো ওই জন্য যাবো আর সেরকম ব্লগ করার মতো কিছু নেইও আজকে। আর সেকেন্ড নম্বর কথা হচ্ছে আমি এই উইকেই স্যাটারডে যাচ্ছি বাবার বাড়ি, কারণ আমার জেঠু এসছে আমেরিকা থেকে। তো তার জন্য যাচ্ছি, দেখা করতে হবে একবার। আর মে স্কুল কামাই হবে, দুদিন ওখানে থাকবো। আর সেটাও একটা প্রবলেম হয়ে গেছে, আমার বর চলে যাবে হচ্ছে চেন্নাই আমার কাকা শ্বশুরকে নিয়ে। কাকা শ্বশুরের শরীরটা ভালো নেই, তো তার জন্য নিয়ে যেতে হবে। তো আমি চলে যাব এখানে গাড়িতে করে, তো তারপর তখন ও ওখানে গিয়ে আবার নিয়ে চলে আসবে আমাদের। তো সেটা দেখা যাচ্ছে পরের কথা পরে। তো এখন চলো তোমাদের জানিয়ে রাখলাম, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে ব্রেকফাস্টে হয়েছিলো বাঁধাকপির তরকারি আর পরোটা, কিন্তু আমি তরকারি খাইনি, আমি চা দিয়ে একটা পরোটাই খেয়ে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমার ভাইয়ের থালা, যে ভাইটা এসেছে তোমাদের দেখিয়েছিলাম। আর তারপরেই দেখো আমি একটু বরের সাথে গিয়েছিলাম শোরুমে, তো ওখানে একটু ওই বিলের কাজগুলো করছিলাম, ওকে হেল্প করে দিচ্ছিলাম। আর এগুলো বেশ আমার ভালোই লাগে করতে। আর তারপর দেখো অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি, এক দেড় ঘন্টা মতো। তো এবার একটু যাব বাজারে, একটু যাব তোমাদের দেখাবো কী কিনবো, চলো। আর আমি এখানে বসে বসে বোর হয়ে গেছি। তো দেখো এখানে এসছি হচ্ছে একটা দোকানে, আমার এই জেঠুর সাথে দেখা করতে যাওয়া বলছিলাম। তো ওই জেঠুটার জন্য একটা শার্ট কিনতে, হোয়াইট কালারের শার্ট কিনলাম। আর এই যে এই বামচুমসারি গেঞ্জিটা আমার বরের জন্য, আর ও দেখো ট্র্যাক স্যুট প্যান্ট দেখছে। সাদা জিনিসের ওপর না আমার বড় একটু বেশি অ্যাট্রাকশন, তো তার জন্য ওকে বললাম তুমি এটা নিয়ে নাও। আর তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে চিকেন কষা হচ্ছিলো আজ লাঞ্চে। তো আমি রান্না করছিলাম সবার জন্য, আমার ননদরাও আছে তোমরা জানো। তো এটা বোধহয় 3 কেজি চিকেন আছে, হ্যাঁ 3 কেজি চিকেন। তো আমি রান্না করছি, আর তারপরেই দেখো আমার অনলাইনে অর্ডার দেওয়া ছিল এই এই পারফিউমটা হচ্ছে আমার জেঠুর জন্য, একটা বাবার জন্য একটা, আর আমার হাজবেন্ডের জন্য একটা, তিনটে অর্ডার করেছিলাম একসাথে। তো এই যে এটা হচ্ছে দ্য ম্যান কোম্পানি, দ্য স্মেলটা হচ্ছে ভীষণ দারুণ, একদম প্যাশন টাইপের স্মেলটা। তো ফ্লিপকার্টে দিয়েছিলাম অর্ডার, তিনটে চলে এসছে। আর আমার এই ভাইটা দিয়েছিল হচ্ছে নয়েজের স্মার্ট ওয়াচটা, এই যে দেখো নেভি ব্লু কালারের, তো এটাও বেশ সুন্দর। আর স্মার্ট ওয়াচ তো যেরকম হয় তোমরা জানো, এই যে দেখো ও এখন হ্যাপি হচ্ছে এটা দেখে। আর তারপর দেখো দেখো চিকেনে কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আর কালারটা বেশ ভালোই হয়েছে, আর ধনে পাতা দিয়েছি একদম বেশি বেশি করে, তো যার জন্য স্মেলটা দারুণ হয়েছে। তো সবাই খেয়ে বেশ নামই করেছিল, হ্যাঁ। আর তারপর দেখো আমার ওপর এখন চলছে এক্সপেরিমেন্ট, ওই স্মার্ট ওয়াচটা আমার হাতে পড়িয়ে এখন আমার সব কিছু দেখা হচ্ছে, হার্ট বিট, তারপরে কি ব্লাড অক্সিজেন এরম টাইপের কিছু একটা অপশন ছিল। তো দেখো আমার হার্ট বিট 107 হয়ে আছে, আমি জানি না এটা নর্মাল না, বোধহয় এটা অনেক বেশি। তো যাই হোক দেখো গুড ইভিনিং, আমি এখানে বসে কাজ করছি, মেয়ে পেছনে ঢাকা নিয়ে গায়ে পড়ছে, ঠান্ডা লাগছে, আর ভাই বসে আছে। তো আমরা একটু পরে রাতে ডিনার করতে যাব, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখন এই যে আমি একটু ল্যাপটপে কাজ করছি, তো চলো বকেই যাচ্ছি অনেকক্ষণ থেকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আমরা চলে এসেছি, আর ফার্স্টে এটা দিয়েছে হচ্ছে এটা ফ্রিতে দেয়, এটা এমনি দেয় একটা করে ফুচকা আর ওই তেঁতুলের জল। তো একটা খেয়ে যদিও পোষায় না কারোর ফুচকা। আর দেখো এখানে আমার ননদরা সব বসে আছে, আর এই যে আমরা এখানে বসে আছি, আর কি খাবো ঠিক করে অর্ডার করলাম। তো ফার্স্টে স্টার্টারে দিয়েছি দেখো হচ্ছে আমরা সুইটকর্ন চিকেন স্যুপ আমাদের সবার জন্য দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। তো এটা রিসেন্টলি আমাদের ভীষণ ফেভারিট, এটা আমি সব জায়গাতেই খাচ্ছি এখন। আর তারপরেই দিয়েছি
আমাদের অল টাইম ফেভারিট ড্রামস অফ হেভেন, এটা আমার দারুণ লাগে খেতে। আর তারপর তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিলাম, তো আজকে বেশ ভালোই এখানে ভিড় ছিল। আর আমি কিন্তু আজকে শাড়ি পরে এসেছি, হ্যাঁ। তো যাই হোক, তারপর দেখো এখানে দিয়েছি হচ্ছে বাটার নান, ফ্ল্যাশটা অন করতে ভুলে গেছিলাম। আর তারপর এটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশালা, আর তার সাথে হচ্ছে দিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশালা। তো এটাই খাওয়া হয়েছিল, এটা আমার যদিও ভালো লাগেনি, ভীষণ হার্ড ছিল পিসগুলো। আর আমরা খেয়েছিলাম আমি আসনাই মিক্সড ফ্রাইড রাইস। আর লাস্টে আমরা ডেজার্টে দিয়েছিলাম হচ্ছে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, এটা এখানে স্পেশাল, তো আমাদের দারুণ লাগে এটা। তো চলো, আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা চলে যাব। তো দেখো এখানে ঠান্ডার মধ্যে আমি আর আমার বর বাইকে করে যাচ্ছি, ঠান্ডা লাগছিল বেশ। আর এই যে আমার ননদরা আর আমার মেয়েকে চাপিয়েছি টুকটুকে, তো ওরা যাচ্ছে, আর আমার মেয়ে আজকে পরেছিল ওয়েস্টার্ন ড্রেসটা। তো আমরা চলে এলাম বাড়ি, আর খাওয়া দাওয়া করে এলাম, তোমরা দেখলে তো বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে আজকে। ননদরা এসছে তাই একটু নিয়ে গেলাম ওদেরকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও আমাকে, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আমি অলমোস্ট 4K আমার কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমাদের সবার ভালোবাসায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, আর সবাই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সব সময় হাসি খুশি থেকো। তো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই। দিনের মতো তো ভিডিওটা শেষ হয়ে গিয়েছিলো, কিন্তু এটা আমি চলে এলাম আগের বছর কালী পুজো, তো ভিডিওটা না আমার আপলোড করাই হয়নি। তো তোমরা আজকে দেখে নাও ভিডিওটা। এই যে সোনাই রেডি হয়েছে, এই যে দিদা, দাঁড়াও মাকে দেখাচ্ছি, তুমি দেখাতে এলাম। এই জি, তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, বাবা খুব তাড়াহুড়ো করছে, টাটা। তো ভিডিওটা না এখন এডিট করতে করতে আমারই মনটা খুব ভালো লাগছে, কারণ সেইবার দিদাও ছিল বাড়িতে এসেছিল। তো আজ ফাইনালি ভিডিওটা আপলোড করা হলো, আর দেখো এখানে বাবা গাড়ি বার করছে, আমরা সবাই বেরিয়ে এলাম, মা লক করছে, আর এই যে দেখো আমাদের গাড়ি, এটা তোমরা দেখেছো আগে, এটা তো এটা করেই যাবো এখন ঠাকুর দেখতে। তো চলো বাবা এটা বার করে নিক, আর তোমাদের আমাদের বাড়ির পেছন দিকটা একবার দেখিয়ে দিলাম। এই যে দেখো আমাদের বাড়িটা হচ্ছে এইটা, আর পাশের বাড়িটা হচ্ছে আমার জেঠিমাদের। তো বাড়ি দুটো একই রকম, সেম, পুরোটাই দেখতে। দেখো আমরা এখানে বেরিয়ে গেছি, এখানে ভীষণ সুন্দর কালী পুজোর লাইটিং করা হয়। তো এটা হচ্ছে আমাদের এখানে কলেজ মোড়, তো এখানে খুব সুন্দর লাইট তোমরা দেখতে পাচ্ছ, স্টেজও করা হয়েছে, আর এই যে একটা প্যান্ডেল এখানে তোমাদের দেখিয়ে দিলাম। তো বাঁকুড়ায় কিন্তু কালী পুজো খুব ভালো হয়, আর শ্মশানটা স্পেশালি ভীষণ সুন্দর করে সাজানো হয়। এই যে দেখো ঠাকুরটা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি একটু মিউজিক দিয়ে দিলাম। তো দেখো তো তোমাদের কারোর কি দেখে মনে হচ্ছে যে এটা শ্মশান? তো হ্যাঁ, এটা হচ্ছে এখানকার শ্মশান, আর এটা তোমাদের বললাম যেমনটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়। আর দেখো এখানে আমরা মারা সব দাঁড়িয়ে আছি, আর দেখো তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই প্যান্ডেলের। তো এই যে খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছে ইন্টেরিয়ারের, আর ভীষণ ভিড় তোমরা দেখছো, মানে অনেক লোক এখানে, প্রায় সব লোকই দেখতে আসে, আর অনেক বছর পর আমিও আসলাম, সেই ছোটোবেলায় আসা হতো। তো যাই হোক খুব সুন্দর হয়েছে এবার দেখলাম, আর দেখো ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই যে ভেতরে পুজো হচ্ছিল বোধ হয় তখন, আমার ঠিক মনে নেই। আর এইটা দেখো এখানে ইলেকট্রিক চুল্লি, আর এই যে ভিতরটা ভালো সাজিয়েছে দিকটা, সরি এইটা ইলেকট্রিক চুল্লিটা, আর গাছটাগুলো তো দেখো লাইট দিয়ে দিয়েছে। আর এরপর আমরা যাব হচ্ছে অন্য জায়গায় ঠাকুর দেখতে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এখানকার জল ট্যাঙ্কি, তো এটাও কি সুন্দর করে সাজানো হয়েছে। আর তোমাদের একটা কথা বলি, এখন বলো তো রাত কটা বাজছে? এখন বাজছে কিন্তু রাত 1:30, ঠিক আছে? তো এই রাতে মানে সারা রাত মানুষ আজ ঠাকুর দেখে এই কালী পুজোর সময়, আর আমরাও এসেছি। তো এটা হচ্ছে শ্মশানের পাশেই আমরা আছি এখন, এই দেখো মেলার মতো এখানে বাইরে হয়েছে, আর ওই যে দূর দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে শ্মশানটা। আমাদের গাড়িটা দূরে দাঁড়িয়ে আছে, আমরা একটু হেঁটে হেঁটে গাড়ি অব্দি যাচ্ছি, আর এদিকে হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর এই যে দেখো রাস্তাটা ফাঁকা, অনেকটাই বেশ হাঁটতে হয়েছিল আমাদের, আর সামনে গাড়ি রাখা আছে যেখানে ওই লাইটটা দেখতে পাচ্ছ সেইখানে। তো চলো এগিয়ে এগিয়ে যাওয়া যাক।
ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে হতে সাজি ধর্ম বর্ণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে হতে সাজি আকাশে নীলে তো তোমরা দেখছো এখানে রাস্তায় সব জায়গাতেই প্রায় লাইটিং আছে, আর এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। তো বাবা বললো যে অনেক রাত হয়ে গেছে, ঠান্ডার মধ্যে গাড়ি থেকে নামতে হবে না, চাও গাড়ির মধ্যে করে যদি ঘুরিয়ে দিই এমনিও শোনায় ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য আমরা এরকমভাবে গাড়িতে করে ঘুরছিলাম। তো এখানে দেখো নেমেছিলাম, এটা হচ্ছে ছিন্ন মস্তা বোধহয়, আমি ঠিক জানি না, মনে নেই আমার। আর তারপর আমরা আবার যাচ্ছি, আর বাবা দেখো ড্রাইভ করছে আর মা সামনে বসে আছে। তো গাড়িতে করে ঘুরতে তো আমার সেই লাগে বাবার সাথে। তো যাই হোক, তোমরা জানো এটা আগেও, আর রাস্তা দেখো কত ভিড় এত রাতেও। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণীরে উৎসবে, অনাবিলে আনন্দ হতে কি বা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার। Hi guys, তো আমরা কালী পুজোর ঠাকুর দেখে চলে এসেছি। তো আমরা চলে এসেছি, এখন আমরা খাইনি, এবার আমরা ডিনার করব, তারপরে একদম ঘুম, কাল আবার সকালে আমরা বেরোবো, আমার শ্বশুর বাড়ি চলে যাব। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো তোমাদের দেখতে থাকো।